আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারাই সাক্ষী হয়েছিল আল্লাহ তাদের পতন করে দিয়েছে। তোমরাও পতন হয়ে যাবা যদি আলেম ওলামাদের বিরুদ্ধে করো, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ যদি করো, এই বাংলাদেশ থেকেই অনতি বিলম্বে পতন হয়ে যাবা, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। বাংলার জমিনে থাকতে চল, চলবে না, পাকিস্তানে চলে যাও। ও জানোয়ার, তুমি যখন হয়েছিলে তোমার বাপ কানে তোমার আজান দিল না। যদি তোমার কানে আজান দিত তুমি আজকে ইসলামের বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস পেতে না, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার যশোরের এসপি সাহেব ভালো মানুষ, পুলিশ প্রশাসনের ভাইরাও ভালো মানুষ, খারাপ কিছু আছে না নাই? ও বন্ধু, তুমি তো বলেছো বাংলার জমিন ছেড়ে পাকিস্তানে চলে যাও, এখনো সময় আছে, দেশ যদি উৎপলট হয়ে যায় তুমি এসপি সাহেব তুমি ভারতের পড়ায় কিন্তু যারা হবা না। কথা বলেন ঠিক কিনা? আমি কি খারাপ কথা বলছি? আমার বন্ধুগণ, উল্টা পাল্টাও বলেছো, উল্টা পাল্টাও, উল্টার পাল্টা, তুমি উল্টা বলেছো আমরা পাল্টা বলবো, ধরে বলেন ঠিক কিনা? জেলখানায় দেওয়ার মালিককে, ফাঁসির কাস্তে ঝুলানোর মালিককে, আসছি একদিন, যাব কয়দিন, তুমি ভয় পাবা না, কিন্তু আমরা ভয় করি কারে? আমার বন্ধুগণ, এই বাংলাদেশের অবসংবাদিত নেতা যার নাম না বললেই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারাই সাক্ষী হয়েছিল আল্লাহ তাদের পতন করে দিয়েছে। তোমরাও পতন হয়ে যাবা যদি আলেম ওলামাদের বিরুদ্ধে করো, আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ যদি করো, এই বাংলাদেশ থেকেই অনতি বিলম্বে পতন হয়ে যাবা, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন নেতার বিরুদ্ধে কথা না কি আমলি করেন, করেন, ওরে ভাই বিএনপি করিস কর, শর্মনা করবি কর, জামাত ইসলাম করবি কর, দেওয়ানবাগ করবি কর, রাজার বাগ করবি কর, তার বিরুদ্ধে বলেছি আমি? তার বিরুদ্ধে বলেছি? সুতরাং তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলবা, বাংলাদেশে পড়ে যায় আমাদের রক্ত থাকা পর্যন্ত সহ্য করা হবে না। এখনো সময় আছে, তওবা করো, নহইলে কিন্তু এমন একদিন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে বেড়ানোর সুযোগ হবে না। টুপি দেখেছো আলেম ওলামাদের, মুসলমানদের ইসলাম প্রিয় মানুষগুলোর টুপি দেখেছো? ও ভাই, আমলি করলে কি মানুষ খারাপ হয়? বিএনপি করলে খারাপ হয়? আমার বন্ধুগণ, আওয়ামী লীগ ভাইদের বিরুদ্ধে আমার কথা নাই, ওই বিএনপি চরমনা জাতীয় বাড়ি জামাত ইসলাম কোন পীরের বিরুদ্ধে আমার কথা নাই, আমার কথা হলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম দল মত সবাই নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওদের ঝাঁটা দিয়ে পাড়ে বঙ্গোপসাগরে নামাতে হবে। ওই আফতাব উদ্দিন সাহেব মাহফিলের মধ্যে বলল, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমাদের কথা হলো ভাস্কর্যের বিরুদ্ধে, ধরে বলেন ঠিক কি না? স্টেজের মধ্যে উঠে বলেছে মাদারীর কোলা, ওঠ, জনগণে কি মেরেছে, ধরে বলেন। আমিও মাহফিলে বলেছি কয়েক মাহফিলে, এখন থেকে সব নতুন জুতো নেবেন না, এখন থেকে সিরা জুতো নেবেন, নতুন জুতোর দাম তো বেশি, মারা যাবে। হ্যাঁ, হুজুরের পিছনে এসে বলাইছে লাস্টে, দেখেছেন, জুতো নিয়ে যাবেন পুরনো জুতো, কারণ এখন থেকে ওরা পাল উল্টা বলবে, আমরা জুতো দিয়ে পাল্টা মেরে সাইজ করে দেব, যারা বলেন ঠিক কিনা? আলোচনা করবো, রাগ করতেছে? আর কোরআনের মাহফিল, আল্লাহ বলে যে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, কয়েকদিন থাকবা তোমরা, আমার কোরআন মেনে যদি আসতে পারো বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু আগে হইবাতপুরে আহম্মদ সাহেব আসছিলেন না, আমার মামা উনি আসছিলেন, আমার মামা আহম্মদ সাহেব, আমার মামা, আমি হলাম ভাগনা, বললো বাবাজি আমি চলে যাবো, দোয়া করো। ধরে বললে হইবাতপুরে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমার মনে হয়, জোর বলে ঠিক কিনা? ও ভাই, আমি এক ব্যাটারিস করতেছিলাম ওনার জন্য, হয়তো বলতে পারে, আমার মামা আসছিল তাই বলতেছে, আসছিল
কিন্তু বন্ধুরা আমার একটা কথা বলে যাই বাসার জন্য আপনাদের ডাকি, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমলিগের ভাইরা ফিরে আয়, ও বিএনপির ভাইরা ফিরে আয়, ও জাতীয় পার্টির ভাইরা ফিরে আয়, ও সুদখোর ভাইরা ফিরে আয়। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে, ও জামাত ইসলামীরা ফিরে আয়, ও চরমনারা ফিরে আয়, ও আটরশি ফিরে আয়, ও দেওয়ানবাদ ফিরে আয়, ও রাজারবাদ ফিরে আয়, ও দুনিয়ার মানুষেরা ফিরে আয়। কুলি ইবাদি আল্লাযিনা নাসরাফু আলা আনফুসিহিম, বান্দারে ভুল করে দিন ফিরে আয়, অন্যায় করে দিন ফিরে আয়, সুদ খেয়েছিস ফিরে আয়, ঘুষ খেয়েছিস ফিরে আয়, মা বাবার সাথে তুই বদনাম করেছিস মা বাবার বিরুদ্ধে কথা রটাইছিস ফিরে আয়, মার সাথে বিয়াদবি করেছিস ফিরে আয়, আমার দরবারে চোখের পানি গুলো ফেল আর কান্নাকাটি কর, আমি আল্লাহ তওবা কর সঙ্গে সঙ্গে জীবনের তওবা কবুল করে গুনাহ মাফ করে দেব। সে আল্লাহ পারে কি পারে না? ধরে বলে পারে কি পারে না? কিন্তু মুসলমানদের আজকে কপাল পুড়িয়ে গেছে। কি পুড়িয়ে গেছে? এক বাড়িতে লেগেছে আগুন। কি লেগেছে? এক বাড়িতে লেগেছে আগুন। বাড়িওয়ালা বলতেছে, ভাইরা আমার তোমরা কে কোথায় আছো? আমার বাড়িতে লেগেছে আগুন, যদি কেউ আমাকে একটু বাঁচাও তাহলে সওয়াব পাবা দ্বিগুণ। এক বুড়ি মহিলা মানুষ খড়ি কুড়াচ্ছিল, খড়ি বোঝেন তো, খড়ি কুড়াচ্ছিল। এখন চিন্তা করলো, জীবনে তো বহুত খড়ি কুড়ালাম, তাকে একটু উপকার করি আসি। বুড়ি মানুষ, এখন তো বৌমারা তো আর বুড়ো মানুষের দিয়ে শুধু খড়ি কুড়োই বেড়ায়। হ্যাঁ, একটু পাহানো নসিবি জোটে না, এরকম আছে না নাই? আহারে, গতকালকে দেখলাম মধুগ্রামের ভিতরে একজন বুড়ি মানুষ, সাদা শাড়ি পরা, গায়ে কাপড় চোপড় নাই, ওই পেঁচায় রেখেছে খড়ি কুড়াচ্ছে। ওগো বৌমা, ওগো মা বোনেরা, তোমরাও দিন এরকম হওয়া করে বলে ঠিক কিনা? তা বুড়ি চিন্তা করলো যে যাক, জীবনে তো খড়ি বহুত গুছালাম, বিটার বউ তো ভেদ ব্যতীত সহ্য করা যায় না, তা আজকে একটু উপকার করি যদি সোয়াব হয়। খড়ি নিয়ে যে লোকজনের বন্ধু দেও চলি, এটি সোয়াব হোক। আগুনের ভিতরে দেশে খড়ি চাইলি, আগুন তো কোন নিভে যাবে নাকি? নিভে যাবে? আজকে মাহফিলে যুবক ভাইয়েরা বেশি দেখা যাচ্ছে, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। অসাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকরাই যাবে জান্নাতে, একটা বুড়ো মানুষ যাবে না, সুবহানাল্লাহ বলেন। তো বুড়ি চিন্তা করলো যে একটু সওয়াব করি, যেই খড়ি ছেলে দিছে আগুন কি হলো? আরো জ্বলে উঠিস। আমার বন্ধুগণ বেচারা চিৎকার মেরে বলতেছে, বাঁচাও, কি কোথায় আমার বাড়িতে লেগেছে আগুন, আমাকে যদি তোমরা সহযোগিতা করো আগুন নেভে দাও, আমার আল্লাহ তোমাদের সওয়াব দেবে দ্বিগুণ। একজন চিন্তা করলো, আরে মেয়ের বাড়ি যাচ্ছে লেপ্তশক নিয়া, বালিশ নিয়া, জীবনে বেঁচে থাকলে লেপ্তশক বালিশ নিয়া যেতে পারবো, কিন্তু উপকার যদি না করতে পারি আল্লাহর দরবারে জবাব দিয়ে করা যাবে না। লেপার তশক নিয়া, লেপ্তশক পাজা করে ধরে নিয়া, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ কত সুন্দর করে বলেছেন, লেপ্তশক নিয়া যখন ওর পরে ছেলে দিল লব, তখন আগুন বাড়লো না কমিল? ওর পরে দেশে চাইলে সোয়াব একটু নিয়ে যাই, মেয়ের বাড়ি যাব পরে যদি বেঁচে থাকি। আমার বন্ধুগণ আপনারাই বলেন, লেপার খেতা যদি বালিশ দেওয়া হয় তাহলে আগুন বাড়ে না কমে? আরো বেড়ে যায়। হঠাৎ করে জোরে চিল্লানি মারলো, কে কোথায় আছো গো, আমাকে বাঁচাও, আমার বাড়িতে লেগেছে আগুন, তোমরা সোয়াব পাবা দ্বিগুণ যদি আমাকে সহযোগিতা করো। এক বেচারা, এই আপনাদের নাটুয়া পাড়ার যেমন বাজার, ওই বাজারে তার বড় দোকান, 7 মাইল বাজার থেকে 5 কন্টেইনার কেরোসিন তেল নিয়ে যাচ্ছে। ইজি ভাই কি করে? ও বন্ধু আমার, ওই যে আপনাদের মাঠের ভিতরে পুকুর আছে, আস্তে আস্তে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। বন্ধু রে, ও বন্ধু রে, আমার চিন্তা করো, কারণ নাই, টেনশনের কারণ নাই, আল্লাহ বলে আমাকে ডাকো, আমি বিপদ দিও তোমাদের বাসায় দেবো, তোমার ঠিক এলা। ওই কেরোসিন তেল নিয়ে যখন বাড়িতে আসছিল 7 মাইল বাজার থেকে নাটুয়া পাড়ার ওই দোকান,
বান্দার চিন্তা করলা হারে চিল্লাছে খবরদার খবরদার তোমরা বিয়াদবি করো না আমার বাড়িতে লেগেছে আগুন যদি তোমরা একটু সওয়াব নিতে চাও দিগো আমার আগুন তোমরা নিভায়ে দাও।